আজকে সকাল সকাল জঙ্গলে চলে এসেছি, সকালবেলার থেকে ভোরবেলা ভালো। তো একটুখানি অল্প একটু দেরি হয়েছে, আর একটু আগে আসার কথা ছিল, কারণ খুব কুয়াশা হয়েছে আজকে। আজকে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে জঙ্গলের মধ্যে মানে যে এডিবল মাশরুম হয় যেগুলো খাওয়া যায়, সেগুলোকে কীভাবে খোঁজা হয় এবং কোথায় কোথায় পাওয়া যায়। এই মাশরুমটার এখানে লোকাল একটা নাম আছে, যেটাকে বলা হয় কুড়কুড়ি, ঠিক আছে, কুড়কুড়ি বলা হয় এই মাশরুমটাকে, কারণ এটা গোল গোল হয়, ভীষণই ছোটো, আর খাওয়ার সময় ক্রাঞ্চি হয়। তো সেটাই দেখাবো। এই বর্ষার ঠিক বৃষ্টি হয়ে যাওয়ার পর, বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর, ভরা বর্ষার পরে আর কি, এই সিজনটাতে এরপরে এই পাতাগুলোর তলায় তলায় থাকে। এবার সমস্ত পাতা উঠিয়ে উঠিয়ে তো কেউ মাশরুম খোঁজে না, তারা জঙ্গলে খুঁজতে আসে মাশরুম। কিছু সিম্বলস থাকে, কিছু সাইন্স থাকে, সেগুলো দেখে সেটাই খোঁজা হয়। সেরকমই এই যে গাছটা আছে, সব গাছের তলায় কিন্তু থাকে না। এই যে গাছটা আছে, এই গাছটার তলায় মাশরুম আছে, ঠিক আছে, সেটা আমি এবারে দেখাবো। সেটার জন্যে আমার একটা ছোট লাঠি লাগবে, আই থিঙ্ক এটা কাজ হয়ে যাবে। এখানে আছে, কেউ কি দেখতে পাচ্ছে মাশরুমগুলো? হ্যাঁ দেখাচ্ছি আমি, এই জায়গাটা দেখো, এই পাতাটার এখানটাই মাটিটা অল্প উঁচু হয়ে আছে, এই এটার নিচেই আছে মাশরুম। এটাকে এভাবে মাটিটা সরিয়ে নিতে হয়, মাটিটা সরালেই বেরিয়ে আসবে। একটু ভালো করে দেখাচ্ছি, দেখতে পুরো গোল হয়, আর ভেতরটাই বাইরের একটা খোলা থাকে, এর খোলাটা ভাঙলে এর ভেতরে একটা পাট থাকে, যেটার ভেতরে এই মাশরুমটার পিচগুলো থাকে, মাশরুম স্পোর্টসগুলো থাকে, যেটা আরও ইয়ে হয়। এটা যখন খারাপ হয়ে যায় মাশরুমটা, মানে এ যখন ম্যাচিউর করে যায়, তখন এটা ফুলের মতো ফেটে যায়, সেটা যদি আমি দেখতে পাই সেটা আমি দেখাবো, ঠিক আছে। এটা ভাবে ভাঙলে নিজে ভেঙে গেল, সরি অনেক বেশি ভেঙে গেল, এরকমই হয়, এটা ভাঙা যায় না। এর ভেতরে একটা পট থাকে, একটা ভালো মাশরুম দেখাচ্ছি, একটু ওয়েট করো, এখানটা যেখানে হয় সেই জায়গাতে প্রচুর থাকে। এটা আমি একটু অ্যাকচুয়ালি ভালো করে ভাঙতে হবে, তো আমি একটু পজ করে নিয়ে আমি ভালো করে ভেঙে নিয়ে পর দেখাচ্ছি। এই জিনিসটা হয়, ঠিক আছে, এরকম দেখতে হয়, বাইরের খোলাটা এটা, যেটাকে আমি ভেঙে দুভাগ করেছি, এই যে আরেকটা পট আমার হাতে, আর এই ভেতরটা এরকম হয়। এই পটটা খুব টেস্টি হয় খেতে, ভীষণ ভালো লাগে, আর এটা ভীষণ প্রোটিনে এনরিচড হয়, ভীষণ পুষ্টিকর খাবার, বাচ্চাদের জন্য খুব ভালো। যারা খুব একটা খায়নি মাশরুমটা, তাদের ডাইজেস্ট করতে ইনিশিয়াল একটু প্রবলেম হয়, বাট সেটা কোনো ক্ষতিকারক ব্যাপার নেই। এটার নাম হচ্ছে কুড়কুড়ি ছাতু, আমাদের লোকাল ভাষাতে এটা কুড়কুড়ে
মাশরুম দিয়ে সার্চ করলে উইকিপিডিয়া থেকে সায়েন্টিফিক ইয়েটাও পেয়ে যাবে। এই জায়গাটায় প্রচুর আছে, এই গাছের তলায় তলায়। ওই যে একটু একটুখানি সাদা জিনিসগুলো আছে ওইগুলোই হচ্ছে মাশরুম, ওগুলোকেই হাঁটতে হাঁটতে দেখে নিতে হয়। যারা অভ্যস্ত তারা দেখতে পারে। এই যেটা এটার তলায় মাশরুম আছে, এই যে এরকমই একটু একটু চোখ বার করে থাকে, এটা খুঁড়ে খুঁড়ে বার করে নিতে হয়। যখন বৃষ্টি হয়ে যায় তারপরে দেখতে পাওয়া যায়, কারণ কি বৃষ্টি হলে মাটির ওপরে লেয়ারটা চলে যায়, সেটা চলে গেলে মানে খুঁজতে সুবিধা হয়। ঠিক আছে, এই যে এখানে আছে, এখানে আছে, এগুলো আমরা খুঁড়ে নেব। খুঁড়ে নিয়ে যাব, এগুলো এগুলো পাওয়া যায় না, বাজারে বিক্রি খুব কম হয়, কিছু কিছু জায়গায় হয় জঙ্গল প্রধান এলাকাতে। আমাদের এখানে বিক্রি হয় না, কারণ বিক্রি করার দরকার নেই। বেশিরভাগ লোকই মাটি থেকে খুঁড়ে খুঁড়ে বার করে নেয়, আর যারা খুঁড়ে খুঁড়ে বার করতে পারে না তাদেরকে অন্য যারা খুঁড়ে খুঁড়ে বার করে তারা গিফট করে। এখানে যেহেতু গ্রাম, সেহেতু শেয়ারিং প্রসেসটা আছে, শেয়ার করে। আমার গাছের আম, তার গাছের মূলো, এরকম আমার কুড়ি আনা মাশরুম। ঠিক আছে, এখানে আমরা এইগুলো পেলাম। এরকম একটা গাছের তলায় পাঁচটা ছটা করে পাওয়া যায়, তো একটা মিলের জন্য মোটামুটি 200-250 গ্রাম মাশরুম অনেক, মানে চারজনের একটা মিলের জন্য। একজন 50 গ্রামের বেশি খেতে পারবে না, একটু বেশি খাওয়া যায় না, পেট খারাপ হয়ে যাবে। একটু এদিক ওদিক খুঁজে যদি কিছু পাওয়া যায়। এই জায়গাটাই মাটি করার সিম্বল আছে, তার মানে আমার আগে কেউ একজন এখানে খুঁড়ে গেছে, মাশরুম ছিল তুলে নিয়ে গেছে। মাশরুম খোঁজার জন্য খুব ভালো চোখ লাগবে, দুর্বল চোখের জন্য এটা নয়, কারণ মাটির তলায় থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, কন্টিনিউয়াস নিচু হয়ে হয়ে দেখা যায় না, পিঠ ব্যথা করে যাবে। পেয়েছি আর একটা, একটা থাকলে তার চারপাশে আরও থাকে নর্মালি, তো আর একটা দেখতে পেয়েছি, দেখা যাক। এইখানে আছে, মানে সিমটমটা দেখা যাচ্ছে আছে, থাকতেও পারে নাও পারে, সবসময় থাকে তা নয়। এই যে এখানে একটা মেস হয়ে আছে, এই জায়গাটা, এটা সাদার মতো, যে একটা সাদা জালের মতো হয়ে আছে, এটা আর একটা সিম্বল। সবসময় মাশরুমের মুখটা দেখা যায় না, এরকম মাটির উপরে জাল হয়ে থাকে, তো এটা খুঁড়ে দেখা যাক। হ্যাঁ আছে, এই যে আছে, তার মানে এর আশেপাশে আরও থাকবে। এরা মাশরুম যেহেতু কলোনিবদ্ধ হয় সেই জন্য আরও থাকে। এই যে তো আশেপাশে একটু যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখিও তাই করলে আরও পাওয়া যায়। এই যে একটু খুঁড়ে নিতে হয়, বেশি খুঁড়ি না আমরা, কারণ এই জায়গাটাই হয়তো আরও মাশরুম আছে, কিন্তু আরও যদি খুঁড়ে দিই তো যে
স্পোর্টসগুলো নষ্ট হয়ে যাবে, আবার হবে না। এই জন্য ওই অল্প অল্পই খুঁড়ে যেটুকু পাওয়া যায় তার বেশি বের করানো হয় না। সরি, ফোকাস আউট হয়ে গেছিলো, ফোনের এটাই প্রবলেম, একা হাতে দুটো কাজ করলে এরকম হয়। এখনও তিন চার জায়গায় পেয়ে গেলেই মোটামুটি এক বেলার খাবার হয়ে গেল। তো জঙ্গল আমাদের রুরাল লাইফে ভীষণ একটা রোল পার্ট মানে প্লে করে, এই কারণে, কারণ এটা আমাদেরকে খাবারও দেয় বিভিন্ন ফর্মে, এবং স্যাচুরেটেড খাবার দেয়, সুন্দর খাবার দেয়, যে খাবারগুলো খেলে মানুষ সুস্থ থাকবে, সবল থাকবে। মাংস কেনার দরকার নেই, খাসি মাংস, ছাগল মাংস কিছু দরকার নেই, এই জিনিসগুলো অনেক বেটার। এগুলো ব্যাড কোলেস্ট্রল বা এই ধরনের জিনিস জমায় না, শরীর খুব ভালো থাকে। দেখি আর আশেপাশে যদি পাওয়া যায়, কারণ বেশি রোদ আলো উঠে গেলে আবার ছাতু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তো আলো ওঠার আগেই জোগাড় করতে হবে যা করার। আবার পেলে আবার দেখাবো। এই যে বলছিলাম যে মাশরুম যে বীজ হয় মানে যেটা ফুটে যায় ফুলের মতো এরকম হয়ে যায়, এটা এটা ফুটে গেছে মানে থেকে বীজটা ছড়িয়ে গেছে, এটা আবার মাশরুম তৈরি হবে বীজটা দিয়ে। সেই বীজগুলো এই বর্ষাতে ইয়ে হয় মাশরুম তৈরি। ধুয়ে নেওয়ার পর মাশরুমগুলো এরকম দেখতে হবে, এগুলো এবার রান্নার জন্য রেডি।